হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। তো আজকে আমি যে টপিক নিয়েছি সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের। তো পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন যে হয়ে গেছে, তো অনেকেই রিকোয়েস্ট করেছে সেই সম্পর্কে একটা ভিডিও বানাতে। তো আজকে এসেছি, আজকে এই ভিডিওতে আমি পিএসসি ক্লার্কশিপের কাট অফের ডিটেল অ্যানালাইসিস করবো এবং কাট অফ কত হতে পারে সেই সম্পর্কে বলবো, এবং তারপরে যে মেইন এক্সামিনেশান, সেই মেইন এক্সামিনেশানে কী কী আছে, কীভাবে প্রিপারেশন নেব, তার কী স্ট্র্যাটেজি, এবং একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি আজকে বলবো যেটা না জানলে কিন্তু এক্সাম হলে গিয়ে কিন্তু বিপদে পড়তে হবে। তো চলো আজকে ভিডিওটা আমরা স্টার্ট করি। তো কাট অফ অ্যানালাইসিস করতে গেলে আমার যেটা যে যে প্যারামিটারগুলোকে আমি নিয়েছি সেটা হচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেটস। অর্থাৎ দেখা গেছে যে পিএসসিতে প্রায় 7.5 লাখ কিন্তু ফর্ম ফিল আপ করেছিলো, অর্থাৎ 7.5 লক্ষ এক্সাম দিয়েছিল, ফর্ম ফিল আপ করেছিল, বাট কিন্তু এক্সাম কিন্তু 7.5 লক্ষ অবশ্যই দেয়নি, অনেক অ্যাবসেন্ট ছিল। তোমরা যারা এক্সাম হলে গেছো তারা দেখেছো প্রচুর অ্যাবসেন্ট ছিল। তাছাড়াও এই যে যে পরিমাণ এক্সাম দিয়েছিল তাতে কিন্তু সিরিয়াস অ্যাসপিরিয়েন্টের সংখ্যা খুবই কম থাকে। যে কোনো এক্সামে যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করে এবং যারা এক্সাম দেয় তার সঙ্গে সিরিয়াস অ্যাসপিরিয়েন্টের সংখ্যা কিন্তু অনেকটাই ডিফারেন্স। অর্থাৎ সিরিয়াস অ্যাসপিরিয়েন্ট কিন্তু 1 লাখ টু 1.5 লাখ অ্যাসপিরেন্ট কিন্তু সিরিয়াস ক্যান্ডিডেট। তো তার মধ্যে কিন্তু কম্পিটিশানটা হচ্ছে, তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে ভ্যাকান্সি। অলমোস্ট কোনো ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি না থাকলেও যেটা প্রবাবেল ভ্যাকান্সি ধরা হচ্ছে সেটা হচ্ছে 3500 থেকে 4000-এর মধ্যে। তো এখন করোনার এফেক্টে, পোস্ট করোনা এফেক্টে এখন কি হবে সেটা বলা যাচ্ছে না, ভ্যাকান্সি মেবি ইনক্রিজ অর ডিক্রিজ, বাট মোটামুটি আমরা ধরে নিচ্ছি 3500 থেকে 4000 কিন্তু আমাদের ভ্যাকান্সি হতে পারে। তো তার রেসপেক্টে মোটামুটি 10 টু 12 টাইমস হচ্ছে পাস করানো হয়, যেহেতু 3-টায়ার সিস্টেম। তো যদি সেটাও হয় 10 টাইমসও আমি ধরি, তাহলে 35000 কিন্তু ক্যান্ডিডেটকে প্রিলিমসে পাস করানো হবে বলে আমার ধারণা। তো 35 তার বেশিও হতে পারে, মাস্ট বি 35000+। সো এটা একটা পয়েন্ট। এবং থার্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে কোশ্চেন লেভেল। কোশ্চেন লেভেল যেটা আমি দেখেছি অ্যানালাইসিস করে তাতে কিন্তু কোশ্চেন লেভেল কিন্তু খুব যে ইজি ছিল তা নয়, বা খুব হার্ড কোশ্চেন ছিল তাও নয়, অর্থাৎ মডারেট টাইপ কোশ্চেন ছিল। তো যখনই মডারেট টাইপ কোশ্চেন হয়, এবং আরেকটা ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট যে মডারেট কোশ্চেন টাইপ প্লাস তার সঙ্গে যখন নেগেটিভ মার্কিং থাকে, অর্থাৎ এখানে কিন্তু 1:3 নেগেটিভ ছিল, অর্থাৎ 3টে ভুল 1 নম্বরের নেগেটিভ মার্কিং ছিল। তো এই নেগেটিভ মার্কিং থাকার কারণে কিন্তু কাট অফ কিন্তু খুব যে বেশি হাই কাট অফ যাবে তা নয়। অনেক ভিডিও রয়েছে যেখানে কাট অফ বলছে 70-80, বা অনেক রয়েছে 40-45, বিভিন্ন রকম কাট অফের ভিডিও তোমরা অলরেডি দেখেছো। তো আমার যে ভিডিওটা সেটা কাট অফটা আমি খুব ডিটেল অ্যানালাইসিস করেছি, কাউকে খুশি করার জন্য না, একদম যেটা সত্যি সেটাই আমি বলছি। তো সেই হিসেবে কিন্তু কাট অফটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেলে যেতে পারে। তো সেটা কত আমি একটু দেখে নিই। তো এই 3টে প্যারামিটারের উপর বেস করে যে এক্সপেক্টেড কাট অফ যেটা হতে পারে সেটা হচ্ছে ইউআর, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি, তাদের কাট অফ কিন্তু 60+ যেতে পারে, অর্থাৎ 60+-3, অর্থাৎ 60 থেকে 63-এর মধ্যে কাট অফ কিন্তু যেতে পারে জেনারেল। ওবিসি 57+, ওবিসি বি 57+-3, অর্থাৎ দেখা যায় কখনও কখনও ওবিসি বি এবং ইউআরের কাট অফ জেনারেল কাট অফ কিন্তু অলমোস্ট সেম হয় বা 1-2 নম্বরের ডিফারেন্স থাকে। তো সেই রেসপেক্টে কিন্তু এটা ইনক্রিজ করতে পারে। তো ওবিসি এবং জেনারেলের কাট অফ কিন্তু ওবিসি বি এর সাথে সমান হতে পারে। ওবিসি এ 55+-3, এসসি 50+-3, এবং এসটি হচ্ছে 45+-3। তো আমার সাজেশান যে যারা এই যে কাট অফ বললাম তার থেকে যারা 2 বা 3 নম্বর বেশি পেয়েছো বা 5 নম্বর বেশি পেয়েছো, তারা কিন্তু অনায়াসে মেন্সের প্রিপারেশান স্টার্ট করতে পারো। শুধু তাই নয়, তারা একটা ফেভারেবল জায়গা থাকবে, কারণ জানো তোমরা প্রিলিমসের 100-র সঙ্গে কিন্তু মেন্সের 100 মার্কস টোটাল যোগ হয়ে টোটাল 200 মার্কসে কিন্তু প্যানেল বেরোবে। সো এই প্রিলিমসের নাম্বারটা কিন্তু ভাইটাল। অতএব যারা যারা 60+ স্কোর করে আছো বা 65 করে স্কোর করে আছো, তারা কিন্তু অবশ্যই জেনারেল ক্যাটাগরিতে মেন্সের প্রিপারেশান অবশ্যই স্টার্ট করো, যারা করোনি এখনও। আর যে যে কাট অফ বললাম, ওবিসি এ 57+, ওবিসি বি 55+, সরি উল্টোটা, এসসি 50+ অ্যান্ড এসটি 45+, ও এই যে কাট অফের থেকে যারা 2-3 নম্বর বেশি পেয়েছো, তারা কিন্তু ডেফিনেটলি মেন্সে একটা ভালো জায়গায় থাকবে। সো তোমরা কিন্তু প্রিপারেশান ভালো মতো স্টার্ট করে দাও মেন্সের জন্য। তো প্রশ্ন আসছে কীভাবে মেন্সের প্রিপারেশান নেব, সেই মেন্সের প্রিপারেশানে কী কী আছে আমাদের, তাতে কীভাবে পড়লে মেন্সে ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করা যাবে, কারণ অনেকে প্রিলিমসের নাম্বার যাদের কম আছে তাদের মেন্স দিয়ে রিকভারি করা পসিবল,
বা যাদের প্রিলিমসের নাম্বার ভালো আছে তারা মেন্সটা আরও ভালো করে দাও, যাতে 100% পসিবিলিটি নাও চাকরির। তো সেই হিসেবে মেইনের স্ট্র্যাটেজি নিয়ে আমি বলছি এবার, যে মেন্স করে আমরা দেবো। সো ফ্রেন্ডস, মেইন এক্সামের প্রিপারেশনটা দেখার আগে আমরা একটু মেন্সের সিলেবাস দেখে নিই, অর্থাৎ কী কী আছে মেন্সের সেটা একটু স্কিম এবং সিলেবাসটা একটু দেখে নিই। তো পিএসসি এক্সামের তো আমি একদম নিচে চলে যাচ্ছি, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান ছিল, সেই হচ্ছে আমাদের স্কিম এবং সিলেবাস। তো স্কিমে যেটা ছিল দুটো পার্ট ছিল এক্সামের, পার্ট ওয়ান এবং পার্ট টু। তো পার্ট ওয়ান ছিল অবজেক্টিভ টাইপ, যে এক্সামটা তোমাদের হয়ে গেছে, এবং পার্ট টু হচ্ছে কনভেনশনাল টাইপ, যেটা হবে। তো পার্ট ওয়ান নিয়ে আমি কিছু বলছি না, পার্ট ওয়ান অলরেডি তোমাদের হয়ে গেছে, চলে যাচ্ছি পার্ট টু যে পার্টটা। তো পার্ট টুতে কী বলেছিল, পার্ট টুতে ছিল যে পার্ট টু শ্যাল কনসিস্ট অফ কনভেনশনাল টাইপ, দুটো টাইপ আছে, গ্রুপ এ ইংলিশ এবং গ্রুপ বি হচ্ছে বাংলা, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, এই যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো কিন্তু গ্রুপ বিতে রয়েছে, অর্থাৎ যার যেটা ল্যাঙ্গুয়েজ আছে সেটা। তো এই যে দুটো পার্ট, দুটোই কিন্তু 50 মার্কস করে। তো ডিউরেশান হচ্ছে 1 আওয়ার, যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই ডিউরেশান কিন্তু 1 আওয়ার। তো এই ছিল পার্ট টুর স্কিম। এবার পার্ট টু এর সিলেবাসটা আমি একটু দেখে নিই, সিলেবাসটা ছিল। তো পার্ট টুতে গ্রুপে ইংলিশে আছে কি, একটা ড্রাফটিং অফ এ রিপোর্ট, আর তাহলে একটা রিপোর্ট লিখতে হবে, কন্ডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ, সামারি অর প্রেসি, অর্থাৎ একটা সামারি অথবা একটা প্রেসি, এবং ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, অ্যাজ দ্য কেস মে বি, ইন্টু ইংলিশ, অর্থাৎ যার যেটা ল্যাঙ্গুয়েজ সেখান থেকে ইংলিশে একটা ট্রান্সলেশন আছে। তো এই তিনটে পার্ট নিয়ে কিন্তু পার্ট এ ইংলিশ, এবং গ্রুপ বি যেটা, সে গ্রুপ বিতে কী থাকবে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালির মধ্যে যার যেটা। তো সেখানে কী কী থাকছে, সেম একদম ইংলিশের মতোই, একটা রিপোর্ট তৈরি করতে হবে, একটা প্রেস সামারি বা প্রেসি, এবং একটা ট্রান্সলেশন, ট্রান্সলেশনটা ঠিক তার উল্টো, অর্থাৎ ইংলিশ টু বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালির মধ্যে যে কোনো একটাতে। তো এই হচ্ছে আমাদের মেন্সের দুটো যে পার্ট, 50-50 করে, অর্থাৎ এটাতেও 50, এটাতেও 50। তো এবার এই যে 100 মার্কস, এই যে কটা রাইটিং লিখতে হবে আমার, 6টা রাইটিং লিখতে হবে, আর 6টা রাইটিংয়ে কিন্তু আমার টাইম হচ্ছে 1 আওয়ার, অর্থাৎ 1 আওয়ার মানে 60 মিনিটস। ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু স্ট্র্যাটেজি আমি আজকে বলছি এই সময়, যে 60 মিনিটসে 6খানা রাইটিং লেখা ইজ নট এ জোক, অর্থাৎ 60 মিনিটে 6টা, মানে এভারেজ আমার রাইটিংয়ের প্রতি 10 মিনিট করে পাই, কিন্তু সেটাও পাই না। কেন পাই না, কারণ এই যে 1 ঘন্টা হবে তার মধ্যে পিএসসির কিছু ফর্ম্যালিটি আছে, যেমন কিছু আমাদের একটা স্যাম্পল পেপার থাকে, সেখানে বাবলিং করতে হয়, তারপরে নিজের নাম লিখতে হয়, ওয়েমার যেটা খাতা যেটা দেবে সেখানে নাম, রোল নাম্বার সামথিং লেখ, এবং কোশ্চেনটা পড়তে হয় আমাদের, প্রত্যেকটা কোশ্চেন পড়তে হয়। তো সেই যে সময়টা, এই সময়টা কিন্তু যদি ডিডাক্ট করি, আমি কিন্তু লেখার জন্য ম্যাক্স টু ম্যাক্স 45-48 মিনিটস পাবো, মানে ম্যাক্সিমাম। তো তাহলে 6টা রাইটিংয়ের জন্য যদি আমি 48 মিনিটসও ধরি, পার রাইটিং কিন্তু 8 মিনিটসের বেশি আমি পাচ্ছি না, অর্থাৎ এক একটা রাইটিং, এই যে 3টে 6টা রাইটিং আছে, প্রত্যেকটা রাইটিং কিন্তু 8 মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে অন অ্যান এভারেজ। সো 8 মিনিটে একটা রাইটিং লেখা কিন্তু বেশ ডিফিকাল্ট। তো এই জন্য কেন বলছি এটা, এটা কেন স্ট্র্যাটেজিটা ইম্পর্টেন্ট, দেখো একটা রাইটিং তুমি ট্রান্সলেশনটা যদি বাদ দাও, ট্রান্সলেশনটা কি তোমাকে খুব কম সময় করতে হবে, যা আছে এক্স্যাক্ট ঠিক সেটাকেই আমি ট্রান্সলেট করে দেবো, বেশি ভাবনা চিন্তার জায়গা কিন্তু নেওয়া যাবে না, কারণ ট্রান্সলেশনে কিন্তু যদি কম সময় তুমি না করতে পারো দুটো ট্রান্সলেশন, কিন্তু ম্যাক্স টু ম্যাক্স তোমাকে দুটো ট্রান্সলেশন 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ প্রেসি বা সামারি যখন তুমি লিখবে তখন কিন্তু তোমাকে প্যাসেজটা পড়তে হবে, তার একটা জিস্ট বার করতে হবে, তারপর সেটাকে তোমাকে আউটপুট দিতে হবে, অর্থাৎ সেটা কিন্তু বেশ একটা টাইম কনজিউমিং। তো তোমাকে কিন্তু এই ট্রান্সলেশনটা অবশ্যই কম সময় করতে হবে, তার সঙ্গে রিপোর্ট, এই রিপোর্ট ট্রান্সলেশনের পরে যে রিপোর্টটা, তো রিপোর্ট যখন লিখবে তখন রিপোর্টের পয়েন্ট কিন্তু সাপ্লাই করে দেওয়া হবে, অর্থাৎ ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পয়েন্ট সাপ্লাই করে দেওয়া হবে তোমাকে, জাস্ট প্রতি পয়েন্ট পিছু 1-2 সেন্টেন্স, একটা থেকে দুটো লাইনের সেন্টেন্স লেখো, লিখে রিপোর্টটা জাস্ট কমপ্লিট করো। তোমাদের ফার্স্ট এবং ইনিশিয়াল টার্গেট হবে এই যে 6টা রাইটিং, এই 6টা রাইটিং কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে, এটা কিন্তু ফার্স্ট টার্গেট হওয়া উচিত, যে 6টা রাইটিং আমি লিখে আসবো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমার স্কোর বাড়তে থাকবে। তো এই যে 6টা রাইটিংয়ে বললাম, এই যে রিপোর্ট, প্রেসি এবং ট্রান্সলেশন, এইতে তোমরা যদি স্ট্র্যাটেজি ঠিক মতো বানাও, যে কোনটার পরে কোনটা লিখবো,
ফার্স্টেই ট্রান্সলেশন করতে পারো, তারপর রিপোর্ট লিখতে পারো, তারপর সেটা যে যার সুবিধা মতো প্র্যাকটিস করছো সেইভাবেই তোমরা পরীক্ষা গিয়ে আউটপুট করবে। কিন্তু আমার বলার এটাই যে তোমরা কিন্তু প্র্যাকটিসটা এইভাবে করো যে প্রতিটা রাইটিং যেন তুমি 7 থেকে 8 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারো, তবে কিন্তু পরীক্ষায় গিয়ে 100% আউটপুট দিয়ে 6টা রাইটিং শেষ করে আসতে পারবে এবং একটা খুব ভালো একটা নাম্বার কিন্তু ক্যারি করবে। যদি 6টা রাইটিং যে লিখে কমপ্লিট করে আসতে পারবে উইদাউট এনি এরর, খুব ডিফিকাল্ট লেখার দরকার নেই, খুব ইজি, কোনো বম্বাস্টিক ওয়ার্ড ইউজ করার দরকার নেই, খুব ইজিভাবে রাইটিং লেখো, একদম সহজ ভাষায় লেখো। জাস্ট ওরা এটাই চাইছে তোমার রেসপন্স কতটা, তুমি কতটা রেসপন্সিভ, যে কোনো তোমাকে ড্রাফট করতে দিচ্ছে তুমি কত তাড়াতাড়ি সেগুলোকে নামিয়ে দিতে পারছো, তো এটাই কিন্তু পিএসসি দেখার উদ্দেশ্য। অতএব তোমরা কিন্তু এই জায়গাটা একটু মাথায় রেখো, সেই অনুযায়ী প্রিপারেশনটা নাও, যে অল্প সময় যাতে আমি ভালো করে রাইটিং ভুল না করে আমি লিখে আসতে পারি। আমার খুব বেশি কোয়ালিটি রাইটিং কিন্তু পিএসসিও এক্সপেক্ট করছে না, যেহেতু তারা টাইমটা কিন্তু 1 আওয়ার দিয়েছে। তো এটাই আমার বলার, এটা একটু মাথায় রেখো তোমরা। ডেফিনেটলি সবাই ভালো এক্সামে ভালো রেজাল্ট করবে, ক্র্যাক করবে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ। সো ফ্রেন্ড, ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করো, এবং পিএসসি ক্লার্কশিপ সম্পর্ক এবং ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, চলো বাই বাই।